বিজেপি ধেমাজি মাননীয় রূপা কামাল ডাঙরিয়ানী তেখেতক এখনই ফুলাম গামোচার আদরণি জানাব উত্তর পূব সীমান্ত রেলওয়ের এখনই ফুলাম গামোচার আদরণি জানাব বিজেপি জোনাই মন্ডলের প্রেসিডেন্ট আদিত্য বড়ুয়া ডাঙরিয়া আমার এডিএমই স্যারক আমি অনুরোধ জানালো এখন এই ফুলাম গামোচায় তখন আদরণি জানাব। আমি অনুরোধ জানাইছো এয়া রূপা কামাল ডাঙরিয়ানী আপনার সম্বোধন জানাব। ধন্যবাদ। রাম মন্দির দর্শনের উপলক্ষে যাত্রা করবলগিয়া বিশেষ রেলর উপস্থিত আজি এই সভার উপস্থিত ভারতীয় জনতা পার্টির পূব জোনাই মন্ডলের সভাপতি আদিত্য বড়ুয়া ডাঙরিয়া ধেমাজি তেখেতকো মানে রেলওয়ে ডিপার্টমেন্টকো মানে ধন্যবাদ আর কৃতজ্ঞতা আর শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর আপনাদের যাতে নিজের নিজের সিটত নিজের নিজের শৃঙ্খলাবদ্ধতার যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি নকরি নিজের গন্তব্য স্থানত যাতে উপস্থিত হব পারে তার কারণে আপনার বিশেষভাবে অনুরোধ জানাইছো। কারণ দূরনিবতীয় বাটত বিভিন্ন ঘাট প্রতিঘাত থাকবে, বিভিন্ন অসুবিধাও সম্মুখীন হব পারে, তাক যাতে আপনার মাজতে দর্শনার্থীর মাজত এতিয়া আমি আদিত্য বড়ুয়া ডাঙরিয়াক দুআষাৰ ক'বলৈ আমি মঞ্চলৈ আমন্ত্ৰণ জনাইছো। ট্ৰেইনৰ নিৰ্দিষ্ট এটা সময় আছে, গতিকে মই বিশেষ দীঘলীয়া বক্তব্য নাৰাখো। আজি মুখং চেলেক ৰেলৱে ষ্টেচনৰ পৰা অযোধ্যাৰ ৰাম মন্দিৰ দৰ্শনৰ বাবে যিসকল ৰাম ভক্তই ইয়াৰ পৰা যাত্ৰা কৰিবলৈ লৈছে, সমূহ ৰাম ভক্ত রেল যাত্রীসকলে আমার তরফের ধন্যবাদ জ্ঞাপন করেছো আর শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর ভারতীয় রেল বিভাগে এই তীর্থযাত্রীসকলের কারণে যুবিধা যুযোগ প্রদান করেছে এই সুযোগতে আমি ভারত সরকার আর রেল বিভাগলে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর গতি আজি মুখং চেলেক রেলওয়ে স্টেশনের পর আমার প্রায় 40 জন আমার ধর্মাবলম্বী আর আমার কার্যকর্তা সকলে তাতে অংশগ্রহণ করব। আর আমার বিশেষক আস্থা স্পেশাল মুখং চেলেক কাত্রা 00716 ইয়ারপর যাত্রা হব প্রায় 9টা বাজার পোনে পোনে আমি আরম্ভ করি। আর ইয়াত যান আমার কার্যকর্তা বা আমার ধর্ম